প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসিটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে আপনাদের সাথে আছি আমি অর্চে রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শাহীন আহমেদ প্রধান নির্বাহী অঞ্জন চলে যাচ্ছি তার কাছেই কেমন আছেন ভাইয়া ভালো অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের বেলা শেষের আয়োজনে এই সময়টা নিশ্চয়ই অনেক ব্যস্ত সময় কাটছে সামনেই পূজো আর কয়েকটা দিন মাত্র কি কি प्रिपरेशन চলছে এই মুহূর্তে পূজার प्रिपरेशन তো অনেক আগে থেকেই ছিল শেষ পর্যায়ে এবং অলরেডি এখন পোশাকগুলি শোরুমে আচ্ছা তো যেটা হয় যে আমাদের দেশে যে বড় বড় যে উৎসবগুলি ছোট উৎসব সবগুলি উৎসব নিয়ে উৎসবেও প্রতিদিনে ভিন্ন মাত্রা আমরা প্রতিটা উৎসব এবং প্রতিদিনকে কেন্দ্র করেই কিন্তু পোশাক করি তো পূজা নিয়ে আহ লাস্ট দশ বছর আমরা পূজা নিয়ে কিন্তু খুব ভালো কাজ করছি তো এই বছরও সেটা ধারাবাহিকতা রয়েছে এবং আমরা কিন্তু পূজার আয়োজন খুব সফলভাবে আমাদের শোরুমগুলিতে দিতে পেরেছে আচ্ছা আর এবারের পুজোয় তাহলে কোন বিষয়গুলোকে মাথায় রেখে আসলে ড্রেস ডিজাইন করা হয়েছে যেটা বলছিলাম যে এটা তো একটা বড় উৎসব তো উৎসবটাই বেশি প্রাধান্য পেয়েছে আবার হিন্দু ধর্মীয়দের নিজস্ব কিছু ধর্মীয় প্রতীক বা কালার থাকে সেগুলো নিয়েও কাজ করেছে তো এখানে যেমন কিছু কালার হলুদ কমলা এই এই ধরনের কালার কালার সাদা লাল চারটা কিন্তু পূজাতে একটু বেশি ব্যবহৃত হয় তো এই কালার গুলি নিয়ে কাজ করেছি আবার আমরা গত কয়েক বছর ধরে খেয়াল করেছি যে পূজার দিন যে শুধু এসব পোশাকী পরে তা তো না মানে পূজার যেহেতু ওদের একটা বড় উৎসব এবং পূজাটা কিন্তু এক ব্যাপী প্রায় যে ষষ্ঠী থেকে নবমী দশমী পর্যন্ত প্রতিদিনই কিন্তু নতুন নতুন পোশাক লাগে এবং সকালে এক ধরনের পোশাক বিকালে আরেক ধরনের পোশাক তো ওগুলিও আমরা পোশাক তৈরি ক্ষেত্রে খেয়াল রেখেছি যে এই বিষয়গুলি যে আর এক একটা বয়স তো এক এক রকম পরে যেমন ছোটো ছেলেমেয়েরা ভাবে উদযাপন করে ইয়াং ছেলে মেয়েরা এক ভাবে উদযাপন করে আবার যারা একটু বয়স্ক বা মিডল এজ ওরা আবার আরেক রকম তো এখানে আমরা ছোটদের জন্য যেমন পাঞ্জাবি শার্ট ফ্রক সালোয়ার কামিজ হ্যাঁ এগুলো করেছে আবার ইয়াংদের জন্য একটু টিনেস টাইপের পোশাক বা ইয়াংদের পোশাক একটু ছেলেদের জন্য হয়তোবা পাঞ্জাবি ফতুয়া টি শার্ট আবার মেয়েদের জন্য সালোয়ার কামিজ সিঙ্গেল টপ সিঙ্গেল কামিজ এগুলো করেছি আচ্ছা বড়দের জন্য যেমন শাড়ি পাঞ্জাবি সালোয়ার কামিজ এগুলো করেছি তো আমরা বলছি যে এখানে আবার অনেকগুলি পোশাক করেছে যে একটা ডিজাইনে পুরো পরিবার পড়তে পারবে আসলে দেখা আমরা দীর্ঘদিন ধরে করছি এবং প্রতিটা উৎসবেই করি মানে ঈদের সময় করি পূজার সময় করি বৈশাখের সময় করি তো অনেকগুলি বিষয়কে জায়গায় করে আমরা এবারে পূজার আয়োজনটা করেছি আচ্ছা আর ডিজাইনের ক্ষেত্রে কি এবার কোনো প্যাটার্ন ফলো করা হয়েছে বা কোনো ট্রেন্ড ফলো করা হয়েছে বা ড্রেসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা কি মানে কি মাথায় রেখে আসলে কাজগুলো করা হয়েছে ডিজাইনগুলো করা হয়েছে আমরা যখন কাজ করি তখন সব সময় চিন্তা করে কিসের জন্য আমরা পোশাকটা করছি যে কোন সময়ের জন্য তো এখন পূজা একটা উৎসব আবার এই সময়টা কিন্তু গরম প্রায় শেষ এবং আহ একটা সুন্দর একটা ওয়েদার শুরু হবে কার্তিক মাসের পূজা মানে একটা শীত শীত ভাবও আসলে সন্ধ্যার পরে হয়তো বা আগামী মাস থেকে শুরু হবে বা পূজার সময় থেকে শুরু হবে তো এটা ক্ষেত্রে আসলে তখন প্যাটার্নের বিষয়টাও আসে যে দেখা যায় যে এমনিতে বাংলাদেশে বেশিরভাগ সময় খুব গরম থাকে হয়তো বা হাফ স্লিপ বা কিংবা যত পাতলা কাপড় ব্যবহার করা যায় এটাই আমরা খেয়াল করি তো যেহেতু এই সময় ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এখানে আমরা ফুল স্লিপ তারপর একটু ভারী কাপড় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করেছি অত ভারী না মানে মাঝামাঝি একটা কাপড় মেয়েদের পোশাকের ক্ষেত্রে লেন্থটা এবার অনেক বেশি লেন্থের পোশাক করা হয় নাই মানে কারণ এখন আসলে সবই চলছে একদম শর্ট লেন্থেরও কাপড় দেখা যায় আবার অনেক লং গাউন কামিজও আমরা দেখতে পাই এক্স্যাক্টলি তো কামিজের ক্ষেত্রে আমরা মাঝারি লেন্থটা বেশি করেছে আর মেয়েদের যেগুলো টপস করা হয়েছে কিংবা সিঙ্গেল কামিজ করেছে সেগুলোর মধ্যে আমরা বিভিন্ন প্যাটার্নে করেছি লাইক কিছু হয়তোবা অনেক লং করেছে কিছু মিডল লেন্থে করেছে কিছু শর্ট লেন্থে করেছে আর ফেব্রিক আর মেটেরিয়াল নিয়ে যদি জানতে চাই কোন ফেব্রিকগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পূজার ক্ষেত্রে আমরা কটনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি আমরা একটা জিনিস সব এই বছর বা গত বছর থেকে আমরা যেই ট্রেন্ডটা মাথায় বেশি রাখছি সেটা হলো যে পোশাকটা পরে যেন আরাম বোধ করে অবশ্যই যে একটা সময় ছিল যে আমরা হয়তো একটা ড্রেস পড়ছি আমাদের আরাম লাগছে না কিন্তু আমরা কিন্তু পড়তে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো এখনকার সময়ে কিন্তু ওইটা কেউ পড়তে চায় না এখন সবাই একটু পোশাকটা পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে চায় একটু আরাম বোধ করতে চায় তো আমরা সেই বিষয়টা খেয়াল রেখেছি এই জন্যই কটনের ব্যবহার বেশি পাশাপাশি যেহেতু উৎসব তার জন্য আমরা সিল্ক ক্যান্ডি সিল্ক ক্যান্ডি কটন এই ধরনের কাপড়গুলিও ব্যবহার করেছে। চমৎকার এবং সবাই তো এখন অনেক ব্যস্ত এগুলো নিয়ে পরিকল্পনা অনেক ধরেই হচ্ছে যেটা আপনি বলছিলেন তো পুজোর ফটোশ্যুট বা এখন তো অনেক নতুন নতুন কনসেপ্টে দেখা যায় যে অনেক বুটিক সব অনেক কনসেপ্টে এগিয়ে আসছে সামনে নতুন নতুন আইডিয়া নিয়ে সেরকম কোনো কাজ এবার কি আসতে যাচ্ছে বা এসেছে কিনা। ফটোশ্যুটের ক্ষেত্রে এবার আমরা একটু নর্মাল ফটোশ্যুটই করেছি কিন্তু আমরা পূজাতে বিভিন্ন টাইপের ফটোশ্যুট করেছি লাইক অ্যাকশন আমরা পূজা মন্দিরে গিয়ে ফটোশ্যুট করেছি পূজা মণ্ডপে গিয়েও ফটোশ্যুট করেছি এবছর আমরা স্টুডিওতে ফটোশ্যুট করেছি তো এখানে যেটা হয় যে আমরা আসলে শ্যুটটা কেন করি মানে আমাদের যারা ক্রেতা ওনাদেরকে জানাচ্ছি যে আমরা কী ড্রেসগুলি করেছি তো সেটা আমরা প্রপারলি করার চেষ্টা করেছি আর মূল যে বিষয়টা যে আমরা পোশাকগুলির ক্ষেত্রে ডিজাইনটাকেই বেশি প্রাধান্য দিই গুণগত মানটাকেই বেশি প্রাধান্য দিই এবং পূজার পোশাকের ক্ষেত্রে আমরা প্রাইসটাকেও তুলনামূলক রিজনেবল রেখেছি এই সময়টাতে এমনিতেই বাজার একটু মন্দা থাকে মানে পর পর তো পূজার সময় আবার একটা নতুন করে আমাদের আবার একটা ভালো বিক্রি শুরু হয় তো তো দেখা যায় যে আমরা চাই যে এখন তো এমনিতে বাংলাদেশে তো একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে যে ধর্মীয় ভাবে যদি আমরা বলি আসলে কখনোই ছিল না আমাদের এখানে সবসময় একটা আহ ছিল সম্প্রীতি ছিল আমাদের মধ্যে তো সেই বিষয়টা আর এখন কিন্তু আরেকটা বিষয় যে পূজার ক্ষেত্রে যে শুধু হিন্দুরাই কিনে তা না একটা বড় উৎসব এখানে উপহার দেওয়ার বিষয় থাকে অবশ্যই যে আপনি হয়তো বা মুসলিম হয়েও ওনাদেরকে একটা উপহার দিতে পারেন বা হিন্দু ধর্মাবলম্বী যারা ওনারাও কিন্তু মুসলিমদেরকে উপহার দিচ্ছেন তো এই প্রতিটা বিষয় মিলে আমরা চেষ্টা করেছি যে এটা যত বেশি আদান প্রদান হয় তত যেমন আমাদের ভাবে ভালো আমাদের অর্থনীতির জন্য ভালো সেটা আবার আমাদের যে যে ধর্মীয় সম্প্রীতি আছে সেটার আসলে বজায় রাখার চেষ্টা করা হয় সব সময় ডিজাইন প্রাইস কোয়ালিটি সবকিছুর মধ্যে আমরা এই বিষয়গুলি খেয়াল রেখেছি আরো বিষয়ে জানবো তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্ছি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন শাহিন আহমেদ প্রধান নির্বাহী অঞ্জন চলে যাচ্ছি তার কাছে পুজোর গল্প শুনছিলাম এর পরবর্তী আবার উইন্টারের যে সময়টা চলে আসছে যেটা বলছিলেন যে সেই সিজনের কথা অলরেডি মাথায় রেখেই কাজ করা হচ্ছে কিন্তু বিশেষ তো কিছু কালেকশান আসবেই সেগুলো নিয়ে একটু জানতে চাচ্ছি কি প্রিপারেশন চলছে শীতের কাজ এখন চলছে আমাদের হয়তো বার দুই মাস পরেই শরম গুলিতে যাবে তো শীতে আমরা সবচেয়ে বেশি যেটা করি সেটা মেয়েদের শাল তো শালগুলি যেটা হয় যে এখানে আমরা বিভিন্ন ভাবে ডিজাইন করে থাকি মেইনলি এগুলো আমাদের এখানকার যে নড়সিংদী থেকে হ্যান্ডলুমে করে থাকি নড়সিংদী পাওয়ার লুমിൽ করে থাকি কিছু শাল চান্দিনা থেকে যেটা কুমিল্লা খাদি বলে পরিচিত সেখান থেকে আসে আচ্ছা এই শালগুলিতে আমরা আবার বিভিন্ন ডিজাইন করি লাইক কিছু কিছু দেখা যায় যে উইভিং ডিজাইন থাকে আর কিছু হলে আমরা প্রিন্ট বা এমব্রয়ডারি কিংবা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে কাজ করে থাকে তো এটার একটা বড় কালেকশন থাকে আমাদের মেয়েদের শালের পাশাপাশি যেটা করি ছেলেদের জন্য বিভিন্ন ধরনের কোটি করে থাকি বিশেষ করে উইন্টারে এই ছেলেরা এই কোটিগুলি খুব পছন্দ করে এই বছর আমরা একটা বড় আয়োজন করেছি কোটি নিয়ে আর এমনিতে দেখা যায় যে কিছু পঞ্চ কিছু কিছু ড্রেস করা হয় যেগুলো একটু কাপড়টা একটু ভারী কিন্তু একটু ফ্যাশনেবল উইন্টার মধ্যে পরা যায় আর আর ছেলেরা দেখা যায় যে ছেলেদের জন্য আমরা ওইভাবে খুব বেশি করি না যদিও ছেলেদের চাহিদা থাকে তো অল্প অল্প করে করি এই বছর সেরকম অল্প কিছু থাকবে বিভিন্ন ডিজাইনের মূল বিষয়টা হলো যে আর এখানে আরেকটা বিষয় কাজ করে যে আমরা ওই সময় অনেক বেশি কালারফুল পোশাক তুলি শীতের সময় যে একদিকে যেমন কালারফুল থাকে আবার কিছু ডার্ক কালারও থাকে তো শীত এবং বসন্তের যে সময়টা এক সঙ্গে আমরা বেশ অনেকটা কালারের দিকে অনেক বেশি মনোসংযোগ করি আর তখন কি মেটেরিয়ালটা ফেব্রিকটা কতটুকু আসলে চেঞ্জ হয় তখন তো কটনের চাহিদাটা মনে হয় একটু কমে যায় ভারী কাপড়টাই বেশি ব্যবহার করি আমরা লাইকা যেগুলো আমরা কিছু কাপড় আমরা তৈরি করি ওই সময় যে উলেন সুতা দিয়ে কাপড় তৈরি করা হয় একটু ভারী খাদি কাপড়গুলি যদিও সুতে কিন্তু এগুলো একটু ভারী করে করা হয় আবার এখন বিভিন্ন মিক্সড কাপড় মার্কেটে পাওয়া যায় যেগুলো ইম্পোর্টেড বা কিছু লোকাল তৈরি হয় তো ওই কাপড়গুলি আমরা এই সময় একটু ভারী কাপড় ব্যবহার করে থাকি তো ওইখানে কটন তারপরে উলেন কিংবা কি বলে মিক্সড সিনথেটিক মিক্সড এরকম বিভিন্ন রকম কাপড় কিন্তু আমরা উইন্টারে ব্যবহার করি এবং উইন্টারের সাথে কিন্তু আরেকটা ব্যাপার রিলেটেড সেটা হচ্ছে যে পুরো সিজনটা জুড়ে ওয়েডিং সিজনই বলি আমরা তো অঞ্জনস কি কখনো ব্রাইডাল কালেকশন নিয়ে কাজ করেছে বা সামনে করার পরিকল্পনা আছে আমরা আগে করেছি কাজটা যেমন বিয়ের শাড়ি কিছু করেছে তারপরে শেরওয়ানিটা আমরা সবসময় করি অনেক আগে থেকে এখনো করি শেরওয়ানি সবসময় পাওয়া যায় আমাদের এখানে এবার উইন্টার আপনি শেরওয়ানি পাবেন যেটা হয় যে বর কনের পোশাকটা একটু কম করা হয় আমাদের কারণ ওইটা আবার আলাদা একটা স্টাইল তো এখন দেখা যায় যে বিয়েতে যেই ধরনের অনেক আমরা এগুলো সাধারণত করি না কিন্তু দেখা যায় গায়ে হলুদের পাঞ্জাবি কিংবা গায়ে হলুদের শাড়ি এগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় এবং আমরা এগুলো কাস্টমাররা অর্ডার দিয়ে থাকেন আমরা করেও কিন্তু দিই আলাদা করে ডিজাইন করে করে দেই আর যেটা হয় যে এখনকার সময়ে বিয়ের অনুষ্ঠানগুলিতে সিল্ক কাতান মানে সিল্কের এই ধরনের কাপড়গুলি অনেক বেশি মেয়েরা পছন্দ করে তো ওই সময় আমাদের একটা সিল্কের ভালো কালেকশন থাকে রাশি সিল্কের যেটা মধ্যে যে শাড়িগুলিতে একটু কাঁথা স্টিচ হ্যান্ড এমব্রয়ডারি কিংবা প্রিন্টের সাথে এমব্রয়ডারি এই ধরনের সিল্কের একটা কালেকশন থাকে এবং কাতান ও জামদানের একটা বড় কালেকশন থাকে আমাদের ওই সময়টাতে যেহেতু যারা বিয়ের অনুষ্ঠানে যাবেন ওরাও তো কেনাকাটা করেন সেটাও আমরা রাখি ভাইয়া আর অনেকগুলো বিষয় জানবার আছে তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়েছে দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের এই আপনাদের সাথে আছি আমি অর্চির রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন শাহিন আহমেদ প্রধান নির্বাহী অঞ্জনস চলে যাচ্ছি তার কাছেই অঞ্জনসের গল্পে যদি একটু আসতে চাই অঞ্জনসের যাত্রা অলমোস্ট পঁচিশ বছর হয়ে গেছে এখন অঞ্জনস যে শুধু ট্রেডিশনাল কাপড় করছে তাও না ওয়েস্টার্ন দিকটাও দেখছে এটা ঠিক কবে থেকে আসলে এই কাজটা শুরু হয়েছে বা প্ল্যানিংটা হয়েছে কবে থেকে আমরা যখন শুরু করি তখন শুধু আমাদের দুইটা আইটেম ছিল মূলত সালোয়ার কামিজ এবং পাঞ্জাবি তো তখন আমরা পাঞ্জাবির দিকে আমাদের বেশি জোর ছিল তো যত দিন গেছে চাহিদার কারণে একটা একটা করে নতুন অ্যাড হয়েছে লাইক আপ পাঞ্জাবি সালোয়ার কামিজে পরে শাড়ি হুম তারপরে বাচ্চাদের পোশাক তারপরে দেখা গেলো যে আরো বিভিন্ন ধরনের টাইপের ইয়াং মেয়েরা এক ধরনের পোশাক পছন্দ করে ইয়াং ছেলেরা এক ধরনের পোশাক পরে সেগুলো করেছি সময়ের কারণে আমরা হোম টেক্সটাইল করেছি হ্যান্ডিক্রাফটস করেছি জুয়েলারি করেছি এই যে এগুলো যখনই কাস্টমারদের চাহিদা বাড়তে থাকে এবং আমরা কিন্তু একটা একটা করে নতুন সংযোজন করেছি অঞ্জনসের ভিতরে এমনি আমরা নিজেরা কিছু টিনেজ মেয়েদের জন্য আলাদা করে পোশাক করি তো তারপরে দেখা যাচ্ছে অনেক কাস্টমারের চাহিদা যে আপনারা কেন ওয়েস্টার্ন প্যান্ট করেন না আপনারা কেন মেয়েদেরকে আরো অন্য টাইপের টপস করেন না বা শার্ট করেন না তো এগুলোর কাস্টমারদের সব চাহিদা কারণে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা নতুন একটা উদ্যোগ নিতে পারি যেটা আমরা গত বছর নিয়েছি লাইক মার্জিন অঞ্জন সেটি একটা কো ব্র্যান্ড তো সেইখানে আমরা এই ধরনের পোশাকগুলি করছি যেটা সময়ের কারণে এখনকার ইয়াং ছেলেমেয়েরা যেই ধরনের পোশাকগুলি বেশি পছন্দ করে তো সেখানে আমরা বিভিন্ন ধরনের টপস রাখছি শর্ট লং বা গাউন আবার ছেলেদের জন্য প্যান্ট জিন্স প্যান্ট গাবার্ডিং প্যান্ট টি শার্ট শার্ট আবার মেনলি ছেলে মেয়েদের জন্যই করা হচ্ছে বাচ্চাদের পোশাকটা এখনও ওইভাবে ওইখানে করা হয়নি তো ওইখানে আমরা মূলত এখনকার সময় ছেলেমেয়েরা যেই ডিজাইনগুলি পছন্দ করে সেই দিকে খেয়াল দিয়েছি এবং আমরা এই গত এক বছরের পারফরমেন্স যদি বলি এবং এটার জন্য আমরা অঞ্জনসের ভিতরেই একটা কর্নার করেছি বড় শোরুমগুলিতে লাইক এক আমরা মার্জিন দিয়েছি আবার মার্জিনের জন্য আমরা আলাদা দু একটা শোরুমও নিয়েছি মানে দুই রকমই করেছে এবং একই সময় আমরা আরও একটা কালেকশন করেছি মার্জিনের পাশাপাশি আর্ট অফ ব্লু এটা শুধু আমাদের তিনটা শোরুমে আছে আর্ট অফ ব্লু তো আর্ট অফ ব্লুটা হলো যে এই এই অংশটা শুধুমাত্র ব্লু কালার পোশাক থাকে যে এটাও একটা স্বপ্নের মতন ঠিক আছে এমনিতে ব্লু রঙের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে সারা পৃথিবীতেই আছে মানুষের তো ব্লু দিয়ে আমরা কাজটা করেছি এখানে আমরা যে পোশাক ডিজাইনগুলি করেছি সেটা হলো যে আমাদের যে ট্রেডিশনাল ডিজাইন এবং পাশ্চাত্য ডিজাইন একটা সংমিশ্রণে আমরা পোশাকগুলি করে থাকি এখানে কিন্তু সব ট্রেডিশনাল আমরা লুকটা একটু ভিন্নভাবে দিচ্ছি যে আরেকটু কিভাবে আর্টিস্টিকভাবে করা যায় সেটা করেছে আরেকটা আয়োজন আমরা নিয়মিত করি যদি এটা আমাদের আলাদা করে কর্নার না সেটা হলো যে জামদানি মোটিভ নিয়ে আমরা নিয়মিত কাজ করে থাকি যে জামদানি তো এমনিতে আমাদের একটা খুব মানে দেখা যায় যে বাংলাদেশের এর একটা গর্ব বলা যায় যে তাঁত শিল্পের অন্যতম গর্ব যে আমাদের জামদানি তো সেই মোটিভগুলি দেখা যায় যে জামদানি শাড়ি হয়তো সবাই পড়তে পারে না কিংবা জামদানির শাড়ির ওই কাপড় দিয়ে পাঞ্জাবি হয়তো বা সবাই পড়তে চায় না কিন্তু জামদানি মোটিভটা পছন্দ করে অনেকে সেই জামদানিটা অনেকেই পছন্দ করে আসলে তো সেই জামদানি মোটিভ নিয়ে আমরা কালেকশন করে থাকি প্রতি বছর লাইক এটা দিয়ে পাঞ্জাবি শাড়ি সালোয়ার কামিজ হোম টেক্সটাইল এবং সেটা কিন্তু অনেক সুন্দর করে আমরা করে থাকি আমরা এক্সিবিশন করে থাকি এবং ওইটাও আমাদের নিয়মিত একটা কালেকশন থাকে জামদানি প্রতি বছরই হচ্ছে এরকম আয়োজন প্রতি বছরই আচ্ছা অঞ্জন জক যখন যাত্রা শুরু করেছিল তখন আসলে এতটা কম্পিটিশান ছিল না এত বুটিক হাউস ছিল না এত ডিজাইনার সব ছিল না এখন এই যে একটা কম্পিটিশানের সময় এবং নিউ নিউ কালেকশান প্রতিদিন প্রত্যেকটা বুটিক হাউজি আনার চেষ্টা করছে মাথায় রাখছে তো এই সময়টায় আসলে কোন ধরনের বিষয়গুলো মাথায় রেখে একটা বুটিক হাউসের কালেকশন আনা উচিত বলে আপনার মনে হয় বা অঞ্জনস কী কী বিষয় মাথায় রেখে সে কাজগুলো করে আসলে কম্পিটিশনের টাইপটা এক এক সময় এক এক রক্ষা আমরা যখন শুরু করি তখন কম্পিটিশন ছিল তখন কম্পিটিশন ছিল এখানে প্রচুর পরিমাণ বিদেশি পোশাক ছিল মানে বিদেশি পোশাকের এগেনস্টে আমাদেরকে তখন কাজ করতে হইতো আর আরেকটা হলো এমনিতে তো তখনকার সময়ে যারা বড় বড় হাউস ছিল তারা তো ছিলই মার্কেটে তো ফলে আমরা যখন ছোট করে শুরু করি তখন কিন্তু ওইটা একটা কম্পিটিশন ছিল আসলে মানে ভয় কাজ করতে এত বড় বড় হাউস থেকে আমার কাছে কেন আসবে আবার বাজারে এত বিদেশি পোশাক আছে তার পরবর্তীতে আমরা ধীরে ধীরে কাজ করে একটা পর্যায়ে আসলাম তো এখন দেখা যায় যে এখন আবার অনেক ধরনের ইনভেস্টার আসছেন এই লাইনে যে অনেকে বড় ইনভেস্ট নিয়ে আসছেন অনেকে ইয়াং নতুন কনসেপ্ট নিয়ে আসছেন তো বিভিন্নভাবে কিন্তু আসছে তো ফলে এখন মার্কেটটা অনেক বড় এবং অনেক কম্পিটিটারও আছে এখানে তো মার্কেট যেহেতু তখনকার সময় থেকে অনেক বড় হয়েছে তো কম্পিটিশন হলেও কিন্তু বিক্রিটা কমে যায়নি বিক্রিটা বাড়ছে কিন্তু এখানে মানুষ এখন যদি আপনি কাজ করেন বা নতুন করে আসেন তাহলে আপনাকে আগে কনসেপ্ট ঠিক করতে হবে যে আপনি কোন কনসেপ্টে যাবেন কারণ যারা এক্সিস্টিং করতেছেন মার্কেটটা তাদেরকে আপনারটা কেন কিনবেন কারণ আপনি তাদেরকে ক্রস করার চিন্তা না করেন কিন্তু আপনারটা কেন কিনবেন তো কেনার ক্ষেত্রে ডিজাইন কোয়ালিটি বা প্রাইস মানে এগুলো তো অনেক বেশি কাজ করবে আবার এই সময় যেমন লোকালে আপনার কম্পিটিটর বেড়েছে আবার কিন্তু এই মুহূর্তে আবার অনেক কিন্তু বিদেশি পোশাক আমাদের দেশে আবার আসে জি সেটা আসলে সব ছিল তো এখন কো আসছে তো আপনি অনেকগুলো বিষয় নিয়ে একসাথে কম্পিটিশন করতে হচ্ছে তো আমি বলবো যে যিনি এখন আসবেন নতুন করে বা যিনি শুরু করলেন তিনি যেন নতুন কোন কনসেপ্ট নিয়ে আসে অনেক ধন্যবাদ আশা করছি আবারো দেখা হবে নতুন কোন কালেকশন নিয়ে তখন কথা বলবো অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আর যেহেতু সামনে পূজা সবাইকে পূজা শুভেচ্ছা জানাচ্ছি অঞ্জনসের পক্ষ থেকে এবং আমরা আসলে পূজা নিয়ে অনেক বড় আয়োজন করেছি আপনারা আসলেই দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং এসএ টিভির পর্দায় চোখ রাখবেন